নেতাজি সুভাষে যারা বিডিপি করছো তাদের ইইজি থার্ড পেপার নিয়ে শুরু করছি। থার্ড পেপারের প্রথম কোশ্চেন যেটা আছে, হোয়াট ইজ কল্ড দ্য রিভলিউশন, এটার উত্তর হচ্ছে দ্য গ্লোরিয়াস রিভলিউশন। হুজ দ্য সাকসেস অফ শ্যাম্পু, এটা হচ্ছে আলফ্রেড পাম। তারপরে ব্রাম কাস্টম ইউজ টু ক্লাসিক্যাল পেস্টোরাল কান্ট্রি টেরেসিয়ান, দ্য লাভার অফ ফ্যাশন, দ্য বেস্ট নোন অফ পোয়েম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এগুলো স্ক্রিনশট তুলে তোমরা কোশ্চেনগুলো গোটা পড়বে, আমি দ্রুত তার জন্য তাড়াতাড়ি দিচ্ছি। তোমরা লাইক সাবস্ক্রাইব করবো, সব পেপারগুলো দিয়ে দেবো হলি। তারপর মেনশান দ্য বায়োগ্রাফার অফ আলফ্রেড ব্রাম, দ্য জেনার টোল্ড উড ইজ দ্য আলফার ভার্চুয়াল ইনভলভড। তারপর সাথে দেয় কোশ্চেন, হোয়াট ডিউ দ্য আলফার ওয়ান সাকসেস অফ দ্য প্রোফাউন্ড, দ্য আনফর্চুনেটলি হ্যাপি লেডি। তারপর আটে দেয় কোশ্চেন, হুইজ ইজ দ্য ওয়ান অফ সেভেন্টিয়ান নোস মাউস ট্রাফ্ট টেলিস্কোপ এ সিচুয়েশান, এর উত্তর দ্য এলিফেন্ট অফ মুন। নয়ের দাগে যে কোশ্চেনটা আছে তোমরা পড়ো, দ্য রেস্ট্রিকশান এজ। দশের দাগে যে কোশ্চেন আছে সেটার উত্তর হচ্ছে ফেরিয়ার কুইন। এগারোর দাগে যে কোশ্চেন আছে উইন থিং থিওরি। বারোর দাগে কোশ্চেন দ্য রেস্টোরেশন পিরিয়ড। তেরোর দাগে হচ্ছে অ্যাস্ট্রো রেডেকশান। পরেরটা হচ্ছে জার্মি কোডারসান হু কল্ড দ্য জন ডারওয়েন। পরের যে কোশ্চেন আছে সতেরোর দাগে সেখানে হচ্ছে থমাস হবস। আঠেরোর যে কোশ্চেন ফেমিনি রেদাম দ্য ফাইনাল পিস। তারপর কুড়ির দাগে কোশ্চেন রেফ আর্থ মোশান। একুশের দাগের কোশ্চেন উইলিয়াম অন্ট করছি। বাইশের যে কোশ্চেন আছে সেখানে ডেভিড টর্চি। তেইশের দে এসে অফ ডোমেস্টিক পটিসি। চব্বিশের দে ম্যাক ফ্লোরেন্স। কুড়িটা তোদের আমাদের কোশ্চেন পড়বে, এক্সট্রা যেগুলো দেওয়া আছে ওলট পালট করে বিভিন্ন সেটের মধ্যে পড়বে। তারপরে চলে যাচ্ছি ইইজি। ইইজির ক্ষেত্রে আছে প্রথমটা স্ট্যাটুরিয়া জুলিয়া লুকি লুকি লুকি। তারপর চারের দিকে যে কোশ্চেন আছে ইউজ কমেডি ম্যানার। ছয় দাগের যে কোশ্চেন আছে তা মিস্টেক নাইট মিস্টেক না মিস্টেক নাইট। তারপরে যে কোশ্চেনটা আছে সাতের দাগে তোমরা লক্ষ্য করো, সাতের দাগের কোশ্চেন ক্যানবিয়ান। আটের দাগে কোশ্চেন 1789 দ্য এশিয়ান এজ। দশের দাগে কোশ্চেনটা তোমরা উত্তরটা দেখে নাও, এগারোর কোশ্চেনও উত্তর সব স্ক্রিনশট তুলে করো, লাইক সাবস্ক্রাইব করবে। বারোর দাগের কোশ্চেন ল্যান্ড ট্রেটার। চোদ্দোর দাগে যে কোশ্চেনটা আছে টয়লেট সিন। পনেরো দাগে দেয়ার এন। তারপর সতেরোর দাগের কোশ্চেন এবিএবি। আঠেরোর দাগে যে কোশ্চেনটা আছে তার উত্তর দেওয়া আছে, উনিশের কোশ্চেনও দিয়েছি স্ক্রিনশট নিয়ে তোমরা বড় দ্রুততার জন্য। কোশ্চেনগুলো আমি সব পূর্ণভাবে পড়লাম না, তোমরা প্রত্যেকটা কোশ্চেন খুব স্লোলি দেখাচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন তোমরা পড়ো ঠিক করে। পঁচিশ দাগে কোশ্চেন আর ছাব্বিশে দাগে ফ্রান্সিক বেকন। এবার পাঁচের পাঁচের পেপারটা দেখছি, পাঁচের পেপারটা থমাস ডি কোয়ারি। জন লাইক সাবস্ক্রাইব করবে, সব পেপারের ভিডিওগুলো দিয়ে দেবো পরপর। ছয়ের দাগে কোশ্চেনটা আছে সেটা ভালো করে পড়ো, গ্রিক কালচার অ্যান্ড স্পিরিট উত্তর হবে। পরের সাতের দাগে কিডস উত্তর হবে। আটের দাগে ফোর টাইম উত্তর হবে। নটের দাগে চিন্ময় সুইপার হবে। দশের দাগে যে কোশ্চেনটা আছে দশের দাগের কোশ্চেনের উত্তর হবে যথাক্রমে এ ডিফেন্স
অফ রয়টি, 11 দাগের হচ্ছে ওয়েফলি, সি এম ব্রাউন। 13 কোশ্চেন আছে 1789, 14 কোশ্চেন 1798, 15 কোশ্চেন লর্ড ব্রাউন উত্তর, তারপর 16 যে কোশ্চেন আছে চেরিটেবল, 17 কোশ্চেন এস টি কোলব্রিজ, 18 কোশ্চেন হচ্ছে 1810, তারপর 20 যে কোশ্চেন আছে ম্যাপেল ইনভার, 21 কোশ্চেন ফাদার ডটার, প্রত্যেকটা ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমাদের প্রত্যেকটা পেপারের জন্য এক্সট্রা এক্সট্রা দিয়েছি, দরকার হয় পোস্ট করে তোমরা স্ক্রিনশট নিয়ে এক একটা পেপার কোশ্চেনগুলো ভালো করে খাতায় লিখে তারপর উত্তরগুলো তৈরি করবে। যারা ইংলিশ অনার্সে পড়ছে তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা উত্তর 100% সঠিকভাবে করে দেওয়া হয়েছে।